এই যে যে ঠাকুমাকে দেখতে পাচ্ছেন, লকডাউনের আগে স্টেশনে ভিক্ষে করে কোনোভাবে দুবার খেয়ে দিন কাটাতো। আজ এক মাস ট্রেন চলছে না, স্টেশন ফাঁকা, কিন্তু ওনার কোনো উপায় নেই। এই স্টেশনই সম্বল, এক বুক আশা নিয়ে স্টেশনের লাইনের দিকেই তাকিয়ে থাকা। আর প্রহর গোনা, কবে ট্রেন আসবে? আবার যাত্রীতে ভরে যাবে স্টেশন, কারো কাছে সাহায্য চাইবে একবার খাওয়ার জন্য। ওনার সঙ্গে আমাদের এক প্রতিনিধির দেখা হয় এবং উনি ওনার মনের কথা তাকে জানান, এবং আমাদের প্রতিনিধি এক সপ্তাহের খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ওনার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। ভিডিও করা আমাদের মূল উদ্দেশ্য নয়। এনার মতো আরও বেশ কয়েকজন মেমার এই স্টেশনে আছে, যারা সারাদিন বসে থাকে, কেউ যদি একটু সাহায্য করে। তাই যাতে ভিডিওটি দেখে আপনিও এদের পাশে দাঁড়ান, সেই জন্যই আমাদের ভিডিওটি করা। এই বৃদ্ধা ঠাকুমাকে সাহায্য করতে পেরে মিমাই লাইভ নিউজ ধন্য মনে করছে।